নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ূরের পাকশালা। ময়ূরের পাকশালার আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টিংড়ি দিয়ে মুসুরির ডাল, একদম সম্পূর্ণ বিনা তেল মশলায় এই সুস্বাদু এবং পুষ্টিকর রান্নাটি আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। আমার সকল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এখানে আমি 10টা মতন, দেখুন 10 পিস নিয়েছি টেংড়ি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, যার জন্য আমি দিয়ে দেব বড় কাপের 3 কাপ জল। যদি আপনাদের টেংড়ির পরিমাণ বেশি থাকে তাহলে জলের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। আর সামান্য একটুখানি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে লো ফ্লেমে আধ ঘন্টা এটাকে টিংড়িটাকে সেদ্ধ করে নেব। সম্পূর্ণটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে আর 30 মিনিট ধরে করতে হবে। 30 মিনিট পর ফিরে এলাম আর সম্পূর্ণ প্রেশার কুকারের ভাপটাও সব ঠান্ডা হয়ে গেছে, বসে গেছে। এবারে আমি দেখুন প্রেশার কুকার খুলে নিচ্ছি, দেখুন টিংড়িগুলো আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর টেংড়ির ভেতরে যে ঝুষটা থাকে, দেখুন কি সুন্দর তেল ভেসেছে, এরকম ঝুষ বেরিয়ে আসবে। এটাই কিন্তু শরীরের জন্য খুব উপকারী, বিশেষত যাদের শরীরে পুষ্টির অভাব তাদের জন্য তো এই রান্নাটা একদম পারফেক্ট একটা রান্না, খুবই উপকারী রান্না। এবার আমি ওই জুস সমেত টেংড়িটাকে কড়াইয়ে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব 1 কাপ মুসুর ডাল। মুসুর ডালও কিন্তু খুব পুষ্টিকর আমাদের শরীরের জন্য। এবারে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে টিংড়ির যে জুসটা ছিল সেই জুসের ভিতরে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 1 চামচ আদা কুচি, দেব 1 চামচ রসুন কুচি আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কম বেশি করে দেবেন। আর দেব 1টা কুচি করে রাখা টমেটো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখলেই আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ টেংড়ি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে লো ফ্লেমে 10 মিনিট ডালটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একবারে গলেও যায়নি আবার একদম কাঁচাও নেই। এরকমভাবেই একটু ছিবড়ে ছিবড়েভাবে সেদ্ধ করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে লক্ষ্য রাখবেন যাতে ডালটা একদম মানে গলে না যায়, তাহলে গলে গেলে কিন্তু এর টেস্টটা অতটা ভালো আসবে না। দেখুন ডালটা কীরকম গোটা গোটা হয়ে আছে, আবার সেদ্ধও হয়ে গেছে, ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। আর এর থেকে আর ঘন করব না। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা, এটা সম্পূর্ণ অপশনাল, দিলে টেস্টটা খুব ভালো আসে, না থাকলেও কোনো ব্যাপার না, এই রান্নাটা করাই যাবে। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল টিংড়ি দিয়ে সুস্বাদু এবং পুষ্টিকর মুসুর ডাল। এটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে, তাছাড়াও লঙ্কাটা বাদ দিয়ে আপনারা বাচ্চাদেরও এটা খাওয়াতে পারেন, বা বাড়িতে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদেরকেও এটা তৈরি করে খাওয়াতে পারেন, কারণ যেহেতু এখানে কোনো রকম তেল বা মশলা ইউজ করা হয়নি। তো রেসিপিটা যদি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার এবং লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে আরও কিছুটা পথ এগিয়ে যেতে সাহায্য করবে। তো পাশে থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।